সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজ 16 জুলাই, রোজ শুক্রবার। আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি মানিকগঞ্জে, মানিকগঞ্জ খান সেবা ডেরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকে সাইদ ভাই। ওনার মূলত এখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা এবং কোরবানি উপযুক্ত সার সবই বিক্রি করে থাকে। কোরবানি যেহেতু আর এক সপ্তাহ সময় আছে, এই কোরবানিকে সামনে রেখে ওনাদের কাছে বেশ কিছু কোরবানি উপযুক্ত সার গরু রয়েছে এবং একটা প্রায় 900 কেজির উপরে একটা সার গরু রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং হাই কোয়ালিটি কিছু বকনা রয়েছে, এই সাইদ ভাইয়ের কাছে হাই কোয়ালিটি বকনা সবসময় পাওয়া যায়। খুবই পার্সেন্ট সম্পূর্ণ বকনা পাবেন ওনার কাছে, যা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে সাইদ ভাইয়ের কাছ থেকে আপনারা বেশ কিছু বকনা দেখতে পাবেন, বেশ কিছু কোরবানি উপযুক্ত সারগুলো দেখতে পাবেন। এই সপ্তাহে গাভী গরুটা আমরা আপনাদেরকে দেখাবো না। তো চলুন প্রথমে আমরা সাইদ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে দর্শকদেরকে আপনাদের যে গরুগুলো রয়েছে সেগুলো দর্শকদেরকে দেখানোর জন্য। আপনার কাছে তো খুবই হাই কোয়ালিটি বকনা পাওয়া যায়, পাশাপাশি নাকি বেশ কিছু সার গরুও রয়েছে কোরবানি উপযুক্ত। জি ভাই, এবার বকনা বাচ্চা পদে পদে দেবো, আর হলো সার গরুই, গাভী গরু আছে কিন্তু গাভী গরু এবার আজকে দেবো না আর কি। কোরবানি উপযুক্ত সারগুলো মনে হচ্ছে সব? জি কোরবানি উপযুক্ত সব, আর বড় একটা গরু আছে আমার 950 কেজি। আচ্ছা আচ্ছা, তো কোরবানির বাজারটা কেমন যাচ্ছে বর্তমানে? আছে ভাই মিডিয়াম, ভালোই মোটামুটি আর কি রেঞ্জের, তো ওরকম হাই রেঞ্জ না। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। চলেন দেখাই। আমরা প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হলো রানী শঙ্কর জাত। রানী শঙ্কর, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। জি হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? এটার বয়স ভাই 10 মাস। 10 মাস হলস্টাইন ফ্রিজিয়ান 10 মাস বয়সের দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন। তো পিছন থেকে যদি একটু দর্শকদেরকে দেখেন, এটা দুইটা তিনটা জাত আছে ভাই, এটা ব্র্যাকের বীজ দেখেন কি, এটা ব্র্যাকের না? হ্যাঁ, এখনই লাগে 4-5 কেজি দুধ হবে। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, ব্র্যাকের বীজের এটা। তো 10 মাস বয়স না, তার মানে মাস দুয়েক বা তিনেক পরে মনে হিটে চলে আসবে না? 4 মাস পরে আর হিট আসবে। 4 মাস পরে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি ভাই 1,15,000 টাকা। 1,15,000? জি। আলোচনার সাপেক্ষে নিতে পারবে? জি আলোচনার সাপেক্ষে নিতে পারবে, কিন্তু এত বেশি চাই নাই ভাই, কিন্তু বাচ্চা খালি বড় হলেই হয় না, কিন্তু বাচ্চা গ্রেড একের ভাই, মান দেখতে হয়। জি মান ভালো। আলোচনার সাপেক্ষে নিতে পারবে? জি আলোচনার সাপেক্ষে নিতে পারবে। তো পাশেরটা ভাই? পাশেরটা হলো আপনার ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। আর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, দুধের লানটা দেখতে পাচ্ছেন। এই সাইড থেকে একটু দর্শকদেরকে দেখাই সাইডের থেকে। বয়সটা কেমন এটার? এটার বয়স 9 মাস। এটার বয়সটা 9 মাস না? জি। দর্শক দেখতে পাচ্ছেন 9 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন রাখছেন আপনারা? এটার দাম ভাই 82,000। 82,000 টাকা? জি। আলোচনার সাপেক্ষে নিতে পারবে? অল্প কিছু ভাই, এত বেশি ব্যবধান চাইনি। অল্প কিছু? জি। খুব একটা বেশি না? না খুব একটা বেশি। 82,000 টাকা চাচ্ছেন? জি। দর্শক 82,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো এই সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন যেহেতু এই সাইড থেকেও আপনারা দেখেন, 82,000 টাকা দাম চাচ্ছেন। এটা কি বীজের? এটা আপনার এসিআই কোম্পানির। এসিআই কোম্পানির না? জি। পাশেরটা ভাই? পাশেরটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও এসিআই কোম্পানির কিন্তু ব্ল্যাক। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়সটা কেমন এটার? এটার বয়স ভাই 12 মাস। 12 মাস? জি। আর 2 মাস পরে এটা হিট চলে আসবে। আর 2 মাস পরে হিট চলে আসবে? জি। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম হচ্ছে ভাই 1,05,000। 1,05,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি নিতে পারবো। ভালো। দর্শক 1,05,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি ভাই, এটা এসি এডিএল এর বাচ্চা ভাই। ADL এর বীজের? জি ADL এর। বয়সটা কেমন এটার? এটার বয়স ভাই 12 মাস। 12 মাস? জি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক 12 মাস বয়সের হলস্টাইন ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন, একবারে শেপটারটা খুব চিকন। দর্শক গলাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার দামটা কেমন রাখছেন আপনারা? এটার দাম ভাই আসলে তো ওইভাবে দাম চাই নাই, কিন্তু দাম ছিল ভাই 35,000 নিলে 1,25,000 টাকা দাম পড়বো। 1,25,000 টাকা দাম পড়বে বাচ্চাটার? 1,25,000 টাকা দাম। দরদাম করে কি নিতে পারবে? অল্প বেশি ভাই, এটা সীমিত, এটা কিছু নেই, এটা সম্মান করা যাবে 2,000 টাকা। খুব একটা বেশি নেই। আচ্ছা আচ্ছা, পাশেরটা? পাশেরটা ভাই এটা
হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? জি। এটার বয়সটা কেমন? 11 মাস। 11 মাস। জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 90,000 টাকা। 90,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? অল্প কিছু ভাই। 1000 টাকা এত বেশি ব্যবধান। বেশি ব্যবধান না। না। দর্শক আপনারা 90,000 টাকা হলে নিতে পারবেন। আর কোন দর্শক ভাই যদি 5টা একত্রে নেয়? হুম 5টা। জি। 5টা একত্রে নিলে লটে নিতে পারবে? জি লটে নিতে পারবে। লটে নিলে দামটা কেমন পড়বে? লটে নিলে আপনি 485,000 টাকা হলে দিয়ে দেব। 485 হলে দিয়ে দিবেন 5টা বাচ্চা? জি 5টা বাচ্চা। দর্শক 5টা বাচ্চা আপনারা 485,000 টাকা হলে নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো। তো দর্শক তো যে আরও কিছু গরু আছে কুরবানির উপযুক্ত সার বা একটা বড় সার আছে, তো চলুন সেগুলো আমরা দর্শকদেরকে দেখাই। চলেন প্রথমে একটা সার দেখতে পাচ্ছি ভাই আমরা, শাহিয়াল মনে হচ্ছে। হ্যাঁ শাহিয়াল। আচ্ছা এটার ওজনটা কেমন আছে? এটার ওজন আছে 7.5 মন। 7.5 মন। মানে দাঁতে কয়টা এটা? দুই দাঁত। দাঁতে দুইটা না? জি। দামটা কেমন রাখছেন এটা? দাম তো ভাই চাইলে 2,10,000 নেবো, নিলে 1,85,000 টাকা দাম বলবো। 1,85,000 টাকা? জি। দরদাম করতে পারবে? হ্যাঁ অল্প কিছু ভাই, এগুলোর মধ্যে সীমিত। অল্প কিছু দরদাম করতে পারবে? জি। দর্শক আপনারা অল্প কিছু দরদাম করে নিতে পারবেন, খুব একটা যে দরদাম করতে পারবেন তা না। ওজন আছে 7.5 মন, দাম চাচ্ছে 1,85,000 টাকা। আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দাঁতে দুইটা শাহিওয়াল জাতের একটি সার। তো পাশে আর একটা সার দেখতে পাচ্ছি আমরা, এটা সিন্ধি শাহিওয়াল। এটা সিন্ধি শাহিওয়াল? জি। এটা আর এক বছর পালা ব্যাপারে কোনো ব্যক্তি ভাই যদি নেয় খুব অনেক হাই কোয়ালিটির বড় গরু হবে। এটা দাঁতে কয়টা? দুই দাঁত। দাঁতে দুইটা? জি। দর্শক দাঁতে দুইটা। ওজনটা কেমন আছে? এটাও তাই আছে সেম, একই এই তিনটা গরু একই সেমের গরু। এটার দামটা কেমন রাখছেন? এটা চাচ্ছি ভাই 2,10,000। এটা চাচ্ছেন 2,10,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক এটার দাম চাচ্ছে 2,10,000 টাকা। আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন, এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন। পাশে আরেকটা সার দেখতে পাচ্ছি আমরা, এটাও শাহিয়াল। এটাও শাহিয়াল না? জি। এটার দাঁতে কয়টা? দুই দাঁত। এটা দুই দাঁত না? জি সব দুই দাঁত করে বলে। এটার ওজনটা কেমন আছে? এটা ভাই আছে 7 মন। 7 মন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম আছে 1,75,000। 1,75,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন, 1,75,000 টাকা দাম চাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন তো ওই পাশে আরও বেশ কিছু সার আছে, তো চলুন দেখাই আপনাদেরকে। আরেকটা সার দেখতে পাচ্ছি আমরা। জি এটা একবার দেশি ভাই। একেবারে দেশি? জি। এটার ওজনটা কেমন আছে? এটা আছে 5.5 মন। 5.5 মন। এটাও তো মনে হয় দাঁতে দুইটা না? জি দুইটা। এটার দামটা কেমন রাখছেন? 1,45,000। 1,45,000 টাকা। আর যদি কোনো দামাদামি না করে 1,35,000। 1,35,000 টাকা। জি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পরেরটা। পরেরটা আছে ভাই 5 মন। 5 মন না? জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,30,000। 1,30,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। দাঁতে দুই দাঁত? দাঁতে দুইটা। পরে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত। জি। এটার ওজনটা কেমন আছে? এটাও 5 মন আছে। এটাও 5 মন আছে না? এগুলোটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ দাঁতে দুইটা? দাঁতে দুইটা। দি দুই দাঁত। দামটা কেমন রাখছেন এটা? 1,35,000। 1,35,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। একটা বড় সার আছে, তো চলুন সেই বড় সারটা আপনাদেরকে দেখাই। 1,000 কেজি প্লাস। 1,000 কেজি প্লাস? জি। আচ্ছা আচ্ছা, তো চলুন সেটা দর্শকদেরকে দেখাই। আপনার বড় গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা। হ্যাঁ ভাই এটা পালের গরু ভাই। পালের গরু এটা না? জি আমার ফুয়াতো ভাইয়ের গরু। আপনার ফুয়াতো ভাইয়ের পালের গরু? বাচ্চা আমার কাছ থেকে আনছিল এটা। আপনার কাছ থেকে বাচ্চা সার বাচ্চাটা আনছিল? জি জি আমার কাছ থেকে আনছিল। ওজনটা কেমন আছে এটা? এটা 950 কেজি আছে ভাই। 950 কেজি? জি। আচ্ছা তো এটা যে 950 কেজি আছে, তো মাপাটা কিভাবে হয়েছে? এটা ভাই আমাদের মানিকগঞ্জ থেকে এসে মেপে দিয়ে গেছে পশু হাসপাতালে। পশু হাসপাতাল থেকে এসে মেপে দিয়ে গেছে? জি জি। আচ্ছা আচ্ছা, তো দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 6টা। দাঁতে 6টা? জি। তো তো বয়স অনেক দিন হয়ে গেছে যেহেতু দাঁতে। 3 বছর ধরে ফলতেছে। আচ্ছা দামটা কেমন চাচ্ছেন আপনারা এটা? এটা ভাই এতদিন চাইছিল 7 লাখ, কিন্তু এখন নিলে বোধহয় 5.5 লাখ টাকা চাইতেছে।
এখন 5.5 লাখ টাকা হলে দিয়ে দিব জি তবে কি কিছু টাকা দাম করা যাবে সেবি তো ভাই এটার মধ্যে বেশি না দাম দশ তো হয়ে গেছে প্রায় দর্শক দেখতে পাচ্ছেন 5.5 লাখ টাকা হলে ওটা ভাই অনেক বড় তো আমি এখানে খাড়াইলে আমার রিমোট থেকে দেখাই যায় না দর্শক দেখতে পাচ্ছেন তার ভাই কম না ভাই কিন্তু দেখা যায় বাইরে বের করলে আরো মনে করেন বড় গরু বিশাল গরু তো আসলে গরু বাহিরে বের করলে এমনিতেই বড় দেখা যায় ভিতরের তুলনায় জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পেলেন তো আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে জি অল্প কিছু ভাই দরদাম করে নিতে পারবে খুব একটা কিন্তু ভাই এটা তো দাম ছিল মনে করেন আমি 10 লাখও চাইতে পারতাম চাওয়ার তো কোনো শেষ নাই তা তো কিন্তু আমি বিক্রি করব এর জন্য আমি বলছি বিক্রি করার জন্য বিক্রি করার মতো দামটা চাইছেন জি জি তো আমরা গরুগুলো তো ভাই দর্শকদেরকে দেখালাম বকনা বাচ্চা দেখালাম কুরবানি উপযুক্ত সার দেখালাম কুরবানি উপযুক্ত একটা বড় সড়ো সার দেখালাম তো তারা যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ হয়েছে আমার ওই নাম্বারটা আছে আর ঠিকানা হলো আপনার ঢাকা থেকে আসলে বোধহয় গাবতলি হয়ে হেমতপুর দিয়ে সিঙ্গার রোডে চলে আসবে গ্রাম বাড়াইবি করা আর উত্তরবঙ্গে থেকে আসলে বোধহয় মানিকগঞ্জ সদর এসে গ্রাম বাড়াইবি করার কথা বললেই আর আমার নাম বললেই আমার ঠিকানার কথা বললেই দেখা দেবে গ্রাম বাড়াইবি করার কথা বললে আর ফোন নাম্বারটা 01641848488 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে ভাইকে পাওয়া যাবে তো কুরবানির সারগুলো তো কুরবানির আগ পর্যন্ত পাবে আপনার কাছে জি কুরবানির আগ পর্যন্ত পাবে আমার কাছে আর যদি কেউ বুকিং দিয়ে রাখে যে কুরবানির আগের দিন নিবে নিতে পারবে তো হ্যাঁ নিতে পারবে যে কোনো ভাই দর্শক ভাই নিতে পারবে আর বড় সারটা এসে দেখে নিলে ভালো হয় জি বাস্তবে এসে দেখে নিলে ভালো হয় সব থেকে ভালো সবচেয়ে বেটার আচ্ছা আচ্ছা তো সাইদ ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন বা অনেকগুলো গরু দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম